ভয়াবহ অগ্নিকাণ্ডে গবাদি পশুর মৃত্যু নরেন্দ্রপুর থানা এলাকার জগতি পোতায় আগুন লেগে ভস্মীভূত হল খাটাল সহ বেশ কয়েকটি বাড়ি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গতকাল রাত দুটো পনেরো নাগাদ এলাকাবাসীদের অভিযোগ পাশে থাকা একটি ভাঁড় তৈরির কারখানা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এরপর পাশে থাকা খাটালে আগুন লেগে যায় এরপর পঞ্চাশটিরও বেশি গবাদি পশু ছিল সেই ঘাটালে অর্থাৎ এরপর দেখা যায় যে গবাদি পশুরা আগুনে পুড়ে যাচ্ছে দমকলকে খবর দেওয়া হয় দেরিতে আসার অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা স্থানীয় লোকজন দমকল দেরিতে আসে নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পরে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছায় এবং নরেন্দ্রপুর থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এমনটাই সূত্রের খবর